পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্যাস ফিল্ড ফুটবল টুর্নামেন্ট সিজন সিক্সের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্ট কমিটির সভাপতি মোহাম্মদ মাকসুদ পেদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চরকাজল দুই নং ওয়ার্ড একাদশ বনাম তিন নং ওয়ার্ড একাদশের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাজল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা মোহাম্মদ ইদ্রিসুর রহমান ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মুক্তার হোসেন পুটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মহিবুল্লাহ এনিম চরকাজল ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আবু নাইম যুব অধিকার পরিষদের চর বিশ্বাস ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইলিয়াস মৃধা চর শিবা পলিটিক্যাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ ইমদাদুল হক সহ আরও অনেকে খেলাটি উপভোগ করতে স্থানীয় সব বয়সী হাজার হাজার ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন পরে প্রধান অতিথি গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষ থেকে বিজয়ী দুই নং ওয়ার্ড একাদশ ও রানার্স আপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী খেলাটি আজকে আমরা উপভোগ করলাম যে খেলার মাধ্যমে আসলে তৈরি হয় ব্রাতৃত্ব তৈরি হয় সম্পর্ক এই খেলাধুলার মাধ্যমে দূরে আমরা যদি বন্ধ করতে পারি সেটি হচ্ছে মাদক আমাদের যেই ব্যাধিগুলো সামাজিক ব্যাধি বিশেষ করে আজকে যে মাদকের ছড়াছড়ি ইয়াং জেনারেশান যুব সমাজকে যত বেশি আমরা আমাদের এই খেলাধুলায় সম্পৃক্ত করতে পারি আমরা এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আমরা তাদেরকে যুক্ত করতে পারবো তত বেশি এই মাদকের কড়াল গ্রাস থেকে বিভিন্ন অপসংস্কৃতি থেকে আমরা তাদেরকে মুক্ত রাখতে পারব এবং এই জন্য আজকের আয়োজক কমিটিকে আমি উপজেলা প্রশাসন পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাতে আপনারা করে টুর্নামেন্ট আয়োজন করতে পারেন এবং অতিথি বৃন্দ আমাদের সাংবাদিক যারা কাভার করতে আসেন সবাই যেন একটু অতিথিকে নিয়ে বসতে পারে সেরকম একটা প্রেস বক্স টাইপের ওয়াশ আমরা একটা করে দেবো আপনারা আরো বেশি খেলায় যুক্ত হবেন যুব সমাজকে ইয়াং জেনারেশনকে খেলাধুলা সংস্কৃতিতে সম্পৃক্ত করবেন সবাই মিলে আমরা সুন্দর একটি দেশ গর্ব সুন্দর একটি সমাজ গর্ব আমরা মাদক সন্ত্রাস থেকে দূরে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং বিজয়ী অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি